السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. রাহুল বুখারী। উপরে এবং নিচে জ্ঞানীগুণী সম্মানিত বসে থাকা মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার নানান ধরনের ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জুম্মার দিনের যে ফজিলত, সে ফজিলতের উপর আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের শিখানো ভাষা দিয়ে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি নিমামুল ইমামুল আম্বিয়া ইমামুল হারাফাইন শারাফাইন নবী মক্কি নবী মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবে কিরামদের উপর, তাবেঈদের উপর, তাবে তাবেঈদগণদের উপর,
سلف صالحين دروبر اللهم صلي عليه اللهم بارك عليه سماني دوستي دي أمي أبنا ده شموك مهاجر قرآن ثل قرآن الكريم ثي كي آيات এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য হতে সহিহ বুখারী থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি উক্ত আয়াত এবং হাদিস আর আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে কিছু বাস্তবতার কথাকে আজকে তুলে ধরে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ মা তৌফিকে ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যে রব যে আল্লাহ তাআলার সৃষ্টি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি এমন এক মানব বা মানুষ জাতি হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে দেহের দিকে আমরা এক অপরের দিকে তাকালে আমরা দেখতে পাই বা জানতে পারবো যে আল্লাহ তাআলা মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যে বডি একটা স্ট্রাকচার আল্লাহ তাআলা সুন্দর আকার আকৃতি দিয়ে তিনি সৃষ্টি করেছেন যে কথা ব্যক্ত আল্লাহ তাআলা করেছেন সূরা আত-তিনের 95 নম্বর সূরার 4 নম্বর আয়াতে যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই আমি মানুষদেরকে উত্তম আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুধু উত্তম আকার আকৃতি দিয়ে সৃষ্টি করে ছেড়ে দেননি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি আরো দিয়েছেন রব্বুল আলামিন সূরাতুর রহমান 55 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে তিনি বলছেন যে আর রহমান দয়াময় আল্লাহ তাআলা আল্লামাল কুরআন যে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন কুরআন খলাকাল ইনসান আল্লাহ তাআলা মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান আল্লাহ তাআলা মানব জাতিকে কথা বলার যে বাক শক্তি সেটা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা উত্তম আকার আকৃতি দিয়ে সৃষ্টি করে ছেড়ে দিলেন না বরং আল্লাহ তাআলা সে দয়াময় রহমান রহিম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন যা আল্লাহ তাআলা পৃথিবীর কোন জন্তু জানোয়ারের ভিতরে এই শক্তি দেননি যে শক্তি মানব জাতিকে দিয়েছেন কথা বলার সেই বাক শক্তি আল্লাহ তাআলা তবু আমাদেরকে ছেড়ে দিলেন না আল্লাহ তাআলা আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন যা কোনো পশু মধ্যে থাকা যায় না যে বিবেক বুদ্ধি দিয়ে আমরা ভালো মন্দের পার্থক্য করতে পারি যেটা কোনো পশুর ক্ষমতা নেই আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন মানুষ ইচ্ছে করলে সে রব যে রব তাকে সৃষ্টি করেছে সে রবের সে আনুগত্য ইবাদত করতে পারে মানুষকে আল্লাহ তাআলা সেই স্বাধীন শক্তি ক্ষমতা দিয়েছেন মানুষ ইচ্ছে করলে সেই রব আল্লাহ তাআলার ইবাদত নাও করতে পারে মানব জাতি যেন সব পথ থেকে বিচ্যুত না হয়ে যায় তারা যেন বিপদগামী না হয়ে যায় তাই আল্লাহ তাআলা এই মানব জাতিকে সরল সঠিক পথ দেখানোর জন্য রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে একটি করে নবী ও রাসূলের আগমন ঘটিয়েছিলেন সেই অনুপাতে আমাদের বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আল্লাহ তাআলা তিনি ব্যক্ত করছেন সূরাতুন নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে তিনি বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত আল্লাহ তাআলা বললেন আমি প্রতিটি কওম প্রতিটি জাতির ভিতরে একটি করে নবী ও রাসূলের আগমন ঘটিয়েছি এই জন্য যে তারা আনিবুদুল্লাহ এক আল্লাহর একত্ববাদের দিকে মানুষদেরকে আহ্বান করবে ওয়াস্তানিবু তাগুত এবং মানুষদেরকে তাগুত থেকে বিরত রাখবে কত্র আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা নবী ও রাসূলদের আগমন ঘটিয়েছিলেন যাতে করে মানব জাতিকে তাদেরকে সরল সঠিক পথ দেখাতে পারে আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দায়িত্ব পালন করে আমাদেরকে একটি সরল সঠিক পথ তিনি দেখিয়ে গিয়েছেন সম্মানিত উপস্থিতি রব্বুল আলামিন শুধু আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিলেন না বরং আল্লাহ তাআলা আমাদেরকে একজন পথ দেখানোর জন্য যে মানবের আগমন ঘটিয়েছিলেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পর্যন্ত শেষ নয় মহান রব্বুল আলামিন আমাদের জন্য একখানা কোরআন আসমানি কিতাব দিলেন যে কিতাবটির নামই হচ্ছে আল কোরআন যে কোরআনকে মানবজাতি ফলো করে জীবন যাপন করলে তারা পাবে জান্নাত তারা পাবে সরল সঠিক পথ সম্মানিত উপস্থিতি আমার সেই রব আল্লাহ তাআলা যে রব আমাদেরকে সৃষ্টি করে উত্তম আকার আকৃতি দিলেন যে রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের মতো মহাগ্রন্থাল কোরআনুল কারীম দিলেন যে রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা বলার ক্ষমতা শক্তি দিলেন যে রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিবেক বুদ্ধি দিয়ে ভালোমন্দ পার্থক্য করার সেই শক্তি দিলেন যে রব আল্লাহ তাআলা আপনার আমার জন্য নবী রাসূলের আগমন ঘটালেন আজকে আমরা কাকে ফলো করে চলি এক তো আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ তাআলা কেন সেই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে চলার কথা কেন বললেন রব্বুল আলামিন তিনি সূরা হাশর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে তিনি ব্যক্ত করছেন জামা আতাকুমুর রাসূল ফাখুযুহু তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেয় ফাখুযুহু তোমরা গ্রহণ করো ওয়ামা নাহাকুম যা থেকে তোমাদেরকে নিষেধ করে ফান্তাহু তা থেকে তোমরা নিজেদেরকে ফিরিয়ে রাখো রব্বুল আলামিন তিনি এই কথা বললেন তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন যা করতে বলেছেন তোমরা সেটা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেদেরকে ফিরিয়ে রাখো এই কথা রব্বুল আলামিন তিনি বললেন সম্মানিত উপস্থিতি আমাদেরকে মনে রাখতে হবে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ অনুকরণ করার কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে এক দুইটি জায়গা নয় 20টিরও বেশি আয়াত উল্লেখ করেছেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাত অনুসরণ অনুকরণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ব্যক্তি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন ব্যক্তিত্ব ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা বললেন একটু চিন্তা ভাবনা করি আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলাম না জানলাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার কথা আল্লাহ তাআলা বললেন সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার কথা আল্লাহ তাআলা বললেন কিন্তু তিনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যক্তি ছিলেন আমরা কেউ কিন্তু জানি না জানার চেষ্টা করি না নবী কেমন একজন ব্যক্তি ছিলেন যে নবীজির জীবনী জানতে গিয়ে যার জীবনী লিখতে গিয়ে দা 100 এইচ হার্ট মাইকেল এইচ হার্ট যিনি একখানা বই লিখেছেন 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে প্রথমে নিয়ে এসেছেন এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে নিয়ে এলেন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এক নম্বরে নিলেন কেন এই প্রশ্ন যখন তাকে করা হয়েছিল উনি তার জবাবে উত্তরে বলেছিলেন যে আমি যতগুলো মনীষীর জীবনী স্টাডি অধ্যয়ন করেছি অধ্যয়ন করার পর আমি লিখেছি কোন না কোন মনীষীর জীবনী পড়তে গিয়ে জানতে গিয়ে আমি দেখেছি কোন না কোন ভুল ত্রুটি তাদের জীবনে রয়েছে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তিত্ব যার জীবনে কোনো ভুল ত্রুটি কোনো কিছু আমি ভুল পাইনি যার কারণে তার নামটাকে এক নম্বরে আনতে আমি বাধ্য হয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন ব্যক্তি ছিলেন যে ব্যক্তিকে একজন ইহুদি জেনে তার বই লিখতে গিয়ে এক নম্বরে নিলেন কিন্তু আমার হতভাগা সেই নবীর উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানলাম না বড় দুঃখের বিষয় যে আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানলাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য তিনি কি করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে গিয়ে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম একজন নবী হয়ে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলছেন হে আল্লাহ তাআলা তুমি যদি আমাকে নবী না করে পাঠিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত করে পাঠাতে আমার জন্য কতই না কল্যাণকর হতো আমার জন্য কতই না ভালো হতো একজন নবী হয়ে আরেকজন নবীর উম্মত হওয়ার জন্য দাবি রাখছেন ফরিয়াদ করছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া আছে এই কথা বলেছিলেন যার ফলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন দুনিয়া ধ্বংস হওয়ার আগেই যা আসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ঈসা আলাইহিস সালাম চিনলেন জানলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর আমরা তার উম্মত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলাম না জানলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোন ব্যক্তি একটু চিন্তা করেন তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন যার জীবনী অধ্যয়ন স্টাডি করতে গিয়ে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্তে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে বেড়াছিলেন একপর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফের ময়দানে তারা পাথর নিক্ষেপ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিল এই পর্যন্ত শেষ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তায়েফের ময়দান থেকে রিটার্ন ফেরত চলে যাচ্ছেন তায়েফ বাসীদের ছেলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে একটা নির্দেশ দেন আপনি আমাদেরকে আদেশ দেন তায়েববাসীদেরকে ধূলিসাৎ করে দিব তাদেরকে ধ্বংস করে দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তাদেরকে যদি তোমরা শেষ করে দাও ধূলিসাৎ করে দাও তাহলে আমি তাওহীদের দাওয়াত কাদের কাছে দিয়ে যাব আজকে তারা গ্রহণ করেনি তার ছেলেরা গ্রহণ করতে পারে আরে তার ছেলেরা না গ্রহণ করলে একদিন না একদিন তার পোতা নাতি নাতিরা তো ইসলাম গ্রহণ করতে পারে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল বেহুশ করে দিয়েছিল তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিলেন না তিনি ছিলেন এমন একজন নবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন কোন ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি তিনি এক চাটায় শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠলেন ওনার আমি দেহের দিকে তাকিয়ে দেখলাম সেই চাটায়ের দাগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে লেগে আছে এমন দৃশ্য দেখে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে একটু নির্দেশ দেন আদেশ দেন আমি আপনার জন্য একটা বিছানার ব্যবস্থা করে দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইবনে মাসউদ এই দুনিয়ার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই এই দুনিয়ার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই তুমি শুনে রেখে দাও আমি তো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি এক পথিক রাস্তা ধরে একটি পথ চলতে চলতে রাস্তা ধরে একটি গাছ পেয়ে তার ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিল বিশ্রাম নিয়ে তার আবার গন্তব্য স্থানের দিকে চলে গেল আমি তো সেই পথিকের মতো আমি দুনিয়াতে এসেছি তাওহীদের রিসালাতে দায়িত্ব পালন করে আমি আমার দাওয়া প্রচার প্রসার করে একদিন না একদিন আমাকে দুনিয়া ছেড়ে পরকালে পাড়ি দিতে হবে অতএব দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমরা হচ্ছি এমন একজন নবীর উম্মত দুঃখের বিষয় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনলেও আমরা চিনতে পারিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করতে পারিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা পাবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নাজাতের জন্য সদা সর্বদা তিনি দাওয়াতের প্রচার প্রসার চালিয়ে গিয়েছিলেন কখনো তিনি আরাম আয়েশের জীবন কাটাননি দুঃখ কষ্ট বেদনা নিয়ে দুনিয়ার বুক থেকে তিনি বিদায় নিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাল্লাম উম্মতের জন্য সদা সর্বদা চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিলেন জাহান্নাম থেকে কিভাবে আমার উম্মত বেঁচে যেতে পারে এই চেষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালিয়েছিলেন শুধু দুনিয়ার বুক থেকে শেষ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন উম্মতের জন্য রব্বুল আলামিনের কাছে গিয়ে সাজদাই মাথা নত করে থেকে যাবেন উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলা বলবেন হে নবী আপনি আপনার মাথা উঠান আপনি সাজদা থেকে মাথা দেখে তুলে রাখ তুলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আপনি আমার উম্মতগুলোকে ক্ষমা করে জান্নাতের দিকে নিয়ে দেন আমরা সেই নবীর উম্মত আজকে কাকে আমরা অনুসরণ করে চলি কার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানোর আগে মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে খুঁজে পাওয়া যায় না আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সদা সর্বদা চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিলেন আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে আমার উম্মত কিভাবে নাজাত পাবে যার চেষ্টা প্রচেষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালিয়েছিলেন আজকে তার উম্মত হয়ে আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সমুকে কাল কিয়ামতের দিন দণ্ডায়মান হয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বলতে পারব ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত এই উম্মতের পরিচয় কাল কিয়ামতের দিন কিভাবে আমরা দেব কখনো চিন্তা ভাবনা আমরা করি না সম্মানিত উপস্থিতি তাই তো আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেয় তোমরা গ্রহণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে জীবনে কোথায় একটু চিন্তা করেন তো রাত্রি বেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি ঘুম থেকে যখন আমরা উঠে পড়ি ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমাদের যে আদর্শ সেটি হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুম থেকে জাগার পর তোমরা জাগানোর যে দোয়া সেই দোয়াটিকে তোমরা পাঠ করো আমরা সেই নবীর উম্মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে জাগার যে দোয়া সেই দোয়া তোমরা পাঠ করো এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা সেই উম্মত আমরা কি করি আমরা রাত্রি থেকে যখন ঘুম থেকে উঠি আমরা তাড়াহুড়ো করে ডান বাম থেকে আমরা সেই বিড়িরা সিগারেটের বান্ডিল আমরা খুঁজি আর দেশলাইক আমরা খুঁজি সেই আমরা নবীর উম্মত ঘুম থেকে জাগার যে দোয়া সেটা তো দূরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ এই সুন্নাকে অবজ্ঞা করে আমরা খুঁজি বিড়ি আমরা খুঁজি সিগারেট খুঁজি আমরা দেশলাই আর অন্য কিছু ভাবতে পারা যায় কাল কিয়ামতের দিন কাল কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দণ্ডায়মান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ আমরা হচ্ছে আপনার সেই উম্মত যে উম্মত রাত্রি ঘুম থেকে ওঠার পর আমরা খুঁজেছিলাম বিড়ি আর সিগারেট এই কথা যদি কালকে আমাদের দিন বলি আমাদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তাই তো একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতগুলোকে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যাব এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন অসংখ্য নবীর অসংখ্য উম্মত হতে আপনি আপনার উম্মতগুলোকে কি করে বাছাই করে জান্নাতে নিয়ে যাবেন ভাবতে পারেন কত বিচক্ষণ একজন নারী ছিলেন যে মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য কোন প্রশ্ন নয় প্রশ্ন প্রথমেই করলেন ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন অসংখ্য নবীর অসংখ্য উম্মত হতে আপনি আপনার উম্মতকে কিভাবে বাছাই করে জান্নাত নিয়ে যাবেন এই প্রশ্ন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা এ আয়েশা শোনো যদি এক দল সাদা ঘোড়ার মধ্যে হতে একটি ঘোড়ার যদি কপালে কালো দাগ থাকে তাহলে তার মালিক তার এই ঘোড়াকে খুঁজে পাবে কিনা বলো মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই তার মালিক তাকে খুঁজে পাবে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা শুনে রেখে দাও কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতকে ওইভাবে বাছাই করব যারা পৃথিবীর বুকে যারা আমার আনুগত্য অনুসরণ অনুকরণ করে জীবন যাপন করেছিল যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছিল পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পূর্বে যারা উযু করেছিল এই উযু করার কারণে সালাত আদায় করার কারণে আমার আনুগত্য করার জন্য কাল কিয়ামতের দিন তাদের ওই অঙ্গগুলো নূরের মতো চমকাতে থাকবে আমি ওই নূরের চমক দেখে তাদেরকে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যাব সুবহানাল্লাহ এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসের শেষ পর্যায়ের কথা যে কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন উম্মতদেরকে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যাবেন এমনত অবস্থায় কিছু সংখ্যক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরিয়াদ করবেন ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার উম্মত আমাদের জন্য একটু সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলবেন ভেগে যাও দূর হয়ে যাও তোমরা আমার উম্মত নাও তোমরা আমার উম্মত হলে তোমরা আমার আনুগত্য অনুসরণ করতে তোমরা যদি আমার উম্মত হতে তোমরা সালাত আদায় করতে তোমরা যদি আমার উম্মত হতে তোমরা ভালো কাজ করতে তোমরা আমার উম্মত নাও যার জন্য তোমাদের ওই অঙ্গগুলো নূরের মতো চমকাচ্ছে না তাই তোমরা ভেগে যাও দূর হয়ে যাও আমি তোমাদের নবী তোমাদের রাসূল নই আমি তোমাদের জন্য সুপারিশ করব না এই কথা যদি কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে বলে অবস্থাটা কি হবে কোন চিন্তা করেছেন আজকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলা হয় আজকে জাহান্নামের কথা বলা হয় আপনার সম্মুখে কবরের শাস্তির কথা বলা হয় আপনি অহমিকার সঙ্গে বলছেন যা হবে দেখা যাবে কবর কি দেখবেন কবর কি জায়গা জানেন আপনি কিয়ামত কি জায়গা আপনি কি জানেন আপনাকে কবরের শাস্তির কথা বললে জাহান্নাম পর জাহান্নামের কথা বললে পরকালের কথা বলে আপনি বলেন যা হবে দেখা যাবে দেখবেন কি আপনি
আপনি কি মনে করেছেন দুনিয়াতে কাউকে মার্ডার করেছেন আপনার টাকা আছে ও কেস কাচারি যা কিছু করুক না কেন আমাকে জেলে নিয়ে যাবে টাকা দিয়ে দিব আমাকে ছেড়ে দিবে আমি আবার পূর্বের মতো যা কাজ কিছু করেছিলাম তাই আমি করব ওটা মনে করেছেন নাকি আপনি রব্বুল আলামিন এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর কি জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যারা বলছেন যা হবে দেখা যাবে কবরে যা হবে দেখা যাবে আমার কবর কি তুই হিসাব দিবি আমার কবর আমি হিসাব দিব যা হবে দেখা যাবে যারা এই স্লোগান দিচ্ছেন তাদেরকে লক্ষ্য করি আমি আপনাদেরকে লক্ষ্য করে ওই হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা এর জীবনের একটি অঙ্গ আপনাদেরকে জানাই হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে দাঁড়িয়ে কবর যখন জিয়ারত করতেন অঝোর ঝরে তিনি কান্না করতেন কান্না করতে করতে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ওই পানি পড়তে দাহি মোবারক ভিজে কবরের উপর টপ টপ করে পানিগুলো পড়তো এমন দৃষ্টি এমন দৃশ্য দেখার পর সাহাবে কেরাম ডাক পর্যায়ে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করলেন যে আপনার সম্মুখে জাহান্নামের আলোচনা হলে জাহান্নামের শাস্তির কথা আলোচনা হলে আপনি এত কান্নাকাটি করেন না তবে আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে এত কান্নাকাটি করেন এই কথা যখন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হে আমার সঙ্গী সাথীরা শোনো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর প্রথম মঞ্জিল প্রথম যে জায়গা সে জায়গাটি হয় কবর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কবর এমন একটি জায়গা এই জায়গাতে কোনো ব্যক্তি যদি আটক হয়ে যায় তাহলে সে সমস্ত জায়গায় আটক হয়ে যাবে আই চিন্তা তাই আমি চিন্তা ভাবনা করে আমি চিন্তা ভাবনা করি না জানি আমার অবস্থাটা কি হবে আপনি কি জানেন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন চারজন খলিফার মধ্যে একজন খলিফা আপনি কি জানেন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আপনি কি জানেন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন তিনি ছিলেন ওই ধনী ব্যক্তি যে ধনী ব্যক্তির হওয়ার কারণে ইসলামের জন্য নিজের মাল সম্পদকে বিলীন করে দিয়েছিলেন বিলীন করতে কখনো দ্বিধাবোধ করেননি পিছ পা হননি তাই তো রাসূল সাল্লাল্লাহু তার টাইটেল দিয়েছিলেন উপাধি দিয়েছিলেন গনী যে গনী শব্দের অর্থ হচ্ছে ধনী শুনুন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন আপনি কি জানেন তিনি ছিলেন ওই ব্যক্তি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যতজন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পাশে দাঁড়িয়ে অঝর ঝরে কান্না করে আর আপনি আমি ইবাদত না করে আল্লাহ তাআলার আনুগত্য না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ না করে আমরা বলে থাকি কবরে যা হবে দেখা যাবে আরে পরকালে যা হবে দেখা যাবে আরে দেখবেন কি কাল কিয়ামতের দিন ওই কবরের শাস্তি কথা কি আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে বলছেন যখন ওই মুনাফিক কাফির কবরে যখন প্রশ্নের উত্তর না দিতে পারে আটক হয়ে যাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাধ্যমে হাত দিয়ে পিটিয়ে তাকে মাথায় যখন আঘাত করা হবে ওই আওয়াজ বিকট আওয়াজ করবে যাওয়া যে আওয়াজটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর পশু পাখি সবাই শুনতে পায় মানুষ আর জিন শুনতে পায় না এমন কোন আওয়াজ আওয়াজ হলে পৃথিবীর পশু পাখি সকলে শুনতে পায় যে আওয়াজ মানুষ এবং জিনজাতি শুনতে পায় না একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে কবরে কি ধরনের আঘাত আপনাকে আমাকে করা হবে যদি কাল আমরা কবরে ফেঁসে যাই যদি সঠিকভাবে উত্তর না দিতে পারি সম্মানিত উপস্থিতি চিন্তা ভাবনা করে জীবন যাপন করতে হবে তাই তো আপনাদের সম্মুখে বলেছি যদি আমরা আল্লাহ তাআলার আনুগত্য না করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে না জেনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য অনুসরণ যদি না করি আপনার আমার অবস্থা কাল কিয়ামতের দিন কি হবে তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা আবারেতে রেখে কইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবা কে বা কারা এই প্রশ্ন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাহ যে ব্যক্তি আমার আনুগত্য অনুসরণ করবে আমার আদর্শকে নিয়ে যে জীবন যাপন করবে ও ব্যক্তি যাবে জান্নাতে ওমান আসানি যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে আমার আদর্শকে ফলো করে চলবে না ফাকাদ আবা ওই ব্যক্তি হলো আবা আর সেই ব্যক্তি যাবে কাল কিয়ামতের দিন জাহান্নামে
শুনুন এই পর্যন্ত শেষ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করে যদি জীবন যাপন না করি আমাদের জীবনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না থাকে কাল কিয়ামতের দিন আপনার আমার অবস্থা কি হবে যে কথা ব্যক্ত করছেন রব্বুল আলামিন যে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন নাকিসু রুউসিহিম ইনদা রব্বিহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে নবী কাল কিয়ামতের দিন তুমি ওই জালিমদেরকে দেখতে পাবে ওই সমস্ত জালিম অত্যাচারীদেরকে দেখতে পাবে জানার সমুখে রবের সমুখে তারা মাথাকে নত করে রব্বুল আলামিনকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামিঈনা ফারজিঈনা নামাল সালিহান ইন্না মুকিনুন তারা আমাকে ফরিয়াদ করে বলবেন রব্বানা হে আমার রব হে আমার প্রতিপালক আমি দেখে নিয়েছি আমি শুনে নিয়েছি তুমি আমাকে পৃথিবীর বুকে পাঠাও আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে আছি কাল কিয়ামতে নি ফরিয়াদ করব রব্বুল আলামিনের নিকটে কারা ফরিয়াদ করবে যারা আল্লাহ তাআলার আনুগত্য করে না যারা রাসূল সাল্লামের আদর্শকে ফলো করে জীবন যাপন করে না কাল কিয়ামতের দিন আমরা কাল কিয়ামতের দিন যদি ফেঁসে যাই আমরাও এই দোয়া পাঠ করতে থাকব রব্বুল আলামিনের নিকটে আর রিটার্ন তো আমরা আসতে পারবো না অবস্থাটা কি হবে আপনার আমার ফরিয়াদ করা হবে ফরিয়াদ করে কোনো পাঁচ পয়সা দাম নাই শুনুন লাস্টের যে কথা আপনাকে আমি বলতে চাই মানুষ পৃথিবীর বুকে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নানান ধরনের কলা কৌশল করি মৃত্যুর হাত থেকে কিভাবে বাঁচতে পারি তার চেষ্টা প্রচেষ্টা আমরা করে থাকি মনে রাখবেন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যত কলা কৌশল আপনি করেন না কেন মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই কোন উপায় নেই মৃত্যুর হাত থেকে বড় বড় জালিমরা বাঁচতে পারেনি ক্ষমতাবান ক্ষমতাশীলরাও বাঁচতে পারেনি ধনী ব্যক্তিরাও বাঁচতে পারেনি মৃত্যুর হাত থেকে আপনি আমিও বাঁচতে পারব না স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানাই শুনুন যদি বাঁচার চেষ্টা করতে হয় জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন আপনাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রেখে ন্যায়মূলক কাজ আপনাকে করাবেন না আপনার আখলাক আপনার চরিত্র আপনার যে আদর্শ এটাকে পরিবর্তন নিজেকেই করতে হবে যে কথা ব্যক্ত রব্বুল আলামিন সূরা রাদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আমি কোন জাতিকে কোন কওমকে কোন সম্প্রদায়কে আমি পরিবর্তন করি না যতক্ষণ না নিজেরা নিজেরাই পরিবর্তন ঘটায় তাই তো আল্লাহ তাআলা আপনি আমি যখন তাস খেলি রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলেন না যে তাস তার ফেলে দিয়ে পিটিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যা করেনি আপনি আমি যখন লুকিয়ে মদ পান করি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বলেনি মদের বোতলকে কেড়ে ফেলে দিয়ে তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে আয় এ কথা আল্লাহ তাআলা কখনো করেনি এমন ইতিহাস প্রমাণ নেই আর আগামীতেও হবে না কাজেই সেই রব সে আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন যে রবের দিকে ফিরে এলে যে রবের আনুগত্য করলে যে রাসূলের এতাত অনুসরণ করলে কাল কিয়ামতের দিন নাজাত পাব কেননা যাদের আনুগত্য অনুসরণ করে পৃথিবীর বুকে চলছে ওদের আনুগত্য অনুসরণ করে যদি জীবন যাপন করেন কাল কিয়ামতের দিন নিশ্চিত জাহান্নাম যাবেন এতে কোনো সন্দেহ নেই কাজেই যেটা যতটা বলতে চাইছি কাল কিয়ামতের দিন দুটো জিনিস আপনার সঙ্গ দিবে এক নেক সালে আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নেক্সট সালে আমল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিতে গেলে তার আদর্শকে গ্রহণ করুন রব্বুল আলামিনের নিকটে দোয়া করি হে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে তোমার ভয় ভীতি নিয়ে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে আমাদের সকলকে জীবন যাপন করার তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন হে আল্লাহ তাআলা তুমি পৃথিবীতে যতদিন তুমি আমাদেরকে রাখবে তুমি ঈমানি অবস্থায় রেখে তুমি ঈমানি অবস্থায় আমাদেরকে জীবন যাপন করার তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন হে আল্লাহ তাআলা তুমি আমাদের যখনই মৃত্যু দিবে তুমি আমাদের ঈমানি অবস্থায় এবং শহীদ মৃত্যুবরণ করার তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু